আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কতটা চাষ করছেন আর কতটা ডুবেছে? সবটাই ডুবে গেছে। তা এই কিভাবে ডুবলো, মানে কি কারণে? এর আগের বানে ডুবেছিল, ক্ষতির আশঙ্কা রয়েছে। সব জল কদিন ধরে রয়েছে? তিন দিনই আছে। জল বাড়ছে? হ্যাঁ বাড়ছে বাড়ছে। এলাকায় কতটা ডুবেছে মনে হচ্ছে? অনেক ডুবে আছে জমি, জলের তলায়। তা সবই রোয়া ধান নাকি? তা আপনি কি ভাবছেন? চাষের উপরই নির্ভরশীল? দুবার চাষ করি সবই জলের তলায়। কি নাম আপনার? বাড়ি? মানে খড়ি নদীর ধারে? তা কিভাবে বন্যা সৃষ্টি হলো? এই দুদিনে নিম্নচাপে আকাশ বৃষ্টি আর তারপর খারাপ জল আছে, খারাপ জল। তা আপনার কতটা জমি ডুবেছে? আমার 14 বিঘা। এর আগে ডুবেছিল? এর আগে ওই জমি ডুবেছিল, 15টায় রয়ে ছিল, রোয়ার পরে আবার গেল, আবার ডুবেছে, আবার ডুবেছে। কতটা ক্ষতি হয়েছে আপনার? আগে জমিতে রোয়া ছিল, এবার কতটা ক্ষতি হবে কি করে বুঝি? এখন তো ডুবে আছে, এখন ডুবে আছে। বাড়ছে তো? হ্যাঁ এখনো বাড়ছে, জল বাড়ছে, বাড়ছে। এই এলাকাটা সবই কতটা চাষ ছিল? এলাকাটা সবই চাষ আছে, প্রায় মোটামুটি 150 বিঘা জায়গা মুসার হয়ে যায়। সবই সবই ডুবেছে? সবই ডুবে আছে। তা আপনার অনেকটা ক্ষতি হয়েছে? আমার ক্ষতি হয়েছে অনেক। কি চাইছেন? কি চাবো? সরকার যদি কিছু দেয় এই টাকা দিতে, তাছাড়া কি বলবো? মানে পরপর দুবার ক্ষতি, দুবার ক্ষতিপূরণ হলো। তা এই যে ডুবে থাকার ফলে ধান কি পচে যাবে মনে হচ্ছে? এখন বলা যাচ্ছে না, তো পচে যেতেও পারে বা যাবে, না গেলেও তো ক্ষতি তো হবেই একটা বিশাল। এর আগে ক্ষতি পচে গিয়েছিল সব? এর আগে সব পচে গিয়েছিল। কি নাম আপনার? আমার নাম অষ্টদেব ঘোষ। বাড়ি? মন্তেশ্বর। তাহলে খুব ক্ষতির আশঙ্কা করছেন? খুব ক্ষতির আশঙ্কা করছে, জলে ভর্তি হয়ে গেল। আর কি ইয়ে জল ছেড়েছে মনে হচ্ছে? হ্যাঁ জল, সারা জল। এখন জল বাড়ছে? এখনো বাড়ছে। তা আপনার কতটা ডুবেছে? আমার 10 বিঘা জায়গায় ডুবে গেছে। এর আগের বান যে হয়েছিল তখন? আগে বানে তো নিয়েছিল, আর সেও ডুবে গেছিল, আবার সেই রোয়া পচে গেছিল, আবার নতুন করে রোয়া দাম। এখন কি সবই জলের তলায় রয়েছে আপনার? এখন জলের তলায় আছে স্যার। কদিন ধরে রয়েছে? ওই তিন দিন। কি মনে করছেন, কি আশঙ্কা করছেন? কি করবো এখন, মাথা চিন্তা ধরে গেছে, কি হবে এখন, হবে না মনে হয়, পচে যাবে মনে হচ্ছে, পচে যাবে। তা কি চাইছেন আপনি? আমি আর কি চাবো, এবার আমাদের যেটা ভালো হবে সেটা করবেন সরকারের কাছে। সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি। তা এর আপনার কি চাষের ওপর সংসার নির্ভর? চাষের উপর সব। এই ধান নষ্ট আশঙ্কা, যে ধান নষ্ট হয়ে গেলে কি আপনি কি খুবই চিন্তায় থাকবেন? চিন্তা মানে আমি স্থির নাই, এই হবে এবার, খেতে পাবো না এই হবে। কতটা এলাকায় এই বানে ডুবেছে? বহু ডুবে আছে। কতটা মোটামুটি? মোটামুটি এই মধ্যে ধরো 100 বিঘা হবে। হ্যাঁ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।